আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পুলিশের উপর হামলা করে আসামি ছিনতাই। নোয়াখালীর সেনবাগ দুই ইউপি সদস্যের নেতৃত্বে পুলিশের উপর হামলা করে আসামি ছিনতাইয়ের ঘটনা ঘটছে। এই ঘটনায় সেনবাগ থানার তিন পুলিশ সহ দুই গ্রাম পুলিশ আহত হয়েছে। আহতরা হচ্ছে সেনবাগ থানার উপপুলিশ পরিদর্শক আল আমিন, শ্রীবাস কনস্টেবল রুনি বড়ুয়া ও গ্রাম পুলিশ আব্দুল মান্নান এবং সুজন পাল। তাদেরকে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তিও করা হয়েছে। শনিবার সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন পাটোয়ারি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিকেল চারটার দিকে সেনবাগ থানার এসআই আল আমিনের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সেনবাগ উপজেলার 3 নং ডুমুরিয়া ইউনিয়নের বাবু শ্রীপুর গ্রামের 9 নং ওয়ার্ডের ছিলনিয়াপাড়া এলাকার রুকুমিয়ার ছেলে তেজগাঁও থানার দস্যুতা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মনির হোসেনকে বাড়ি থেকে গ্রেফতার করে। হ্যান্ডকাফ পরিয়ে তাকে থানায় আনার পথে স্থানীয় দুই ইউপি মেম্বার মহিনুদ্দিন ও তার স্ত্রী একই ওয়ার্ডে সংরক্ষিত মহিলা মেম্বার হোস্তে আনার নেতৃত্বে 30-35 জন দলের একজন সন্ত্রাসী পুলিশের উপর অতর্কিত লাঠিসোঁটা নিয়ে হামলা চালিয়ে হ্যান্ডকাফ সহ আসামি মনিরকে ছিনিয়ে নিয়ে যায়। এতে পুলিশের 3 সদস্য ও 2 গ্রাম পুলিশ আহত হয়। ঘটনার পর টানা অভিযানে দীর্ঘ 10 ঘন্টা পর পার্শ্ববর্তী কুমিল্লার লাঙ্গরকোট উপজেলার চাঁদপুর এলাকা থেকে আসামি মনির হোসেনকে হ্যান্ডকাফ সহ পুনরায় গ্রেফতার করা হয়। পুলিশের